শুনে বললেন রাহম উম্মতি বি উম্মতি আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবীর নাম কি? সবাই বলেন আবু বকর। নামে অনেক ছেলে পেলে এলাকায় আসে না নাই, আবু বকর নামটা কেমন লাগে? ভালো লাগে। ইসলামের প্রথম খলিফা, বিশ্বনবীর হিজরতের সাথে, ঠিক কি না? নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ, পড়েন আবু বকর নামটা বড় চমৎকার। ছেলে হলে এই নাম রাখবে, আবু বকর রাখবে না। ভদ্র নাম আপনার ছেলের জীবনে একটা প্রভাব ফেলবে, চিল্লায় কোন, ঠিক কি না? বিশ্বনবী বললেন সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবি হলো আবু বকর, আর আবু বকরকে আবু বকর নামেই ডাকবে। আমরা অনেক সময় নামের বিকৃতি করে ডাকা ডাকি করি, আবু বকরের ডাকে বকই রাখি। আসলে না, কত সুন্দর নাম রেখেছে মা বাবা, আব্দুল কুদ্দুস, সেটার ডাকে কুদ্দুচা। জিহাদের ময়দানে সর্বপ্রথম যে সাহাবা তীর মেরেছেন তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস, সেটার ডাকে আকাইজা। আসলে না, এজন্য আবু বকরকে বক কইরা ডাকবেন নাকি ডাকবেন? আবু বকর সবচেয়ে রহম দিলের সাহাবি, এত নরম হৃদয়ের সাহাবি। সাইয়েদনা আবু বকর যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, ইমামতি যখন করতেন, কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না, কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। বিশ্বনবীর ইন্তেকালের পরে এক বছর মসজিদে নবীর ইমাম ছিলেন। জাহারি কেরাত মানে ফজর মাগরিব এশা, এই তিন নামাজ আমরা আওয়াজ করে কেরাত করি না, কথা বলেন? উনি যখন ইমামতি করতেন কান্নার চোটে তেলাওয়াত শোনা যেত না, ইমামতি করতে দাঁড়ালে শুধু কান্না শুরু করে দিতেন। হেরেম শরীফে যারা গিয়েছেন, কাবা ঘরের পাশে যারা নামাজ পড়েছেন, শাইখ আব্দুর রহমান আসুদাই যখন আজাবের আয়াতগুলো পড়ে তিনিও কান্নায় ভেঙে পড়ে, ঠিক না? উনি কাঁদে, মুসল্লিরাও কাঁদে, কিন্তু আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, একদিনও কান্নার সুযোগ হয় না, ঠিক কি না? কারণ এমন জোরে পড়ে রেলগাড়িও ফেল, জাপানের ট্রেনও ফেল হয়ে যাবে, এত দ্রুত হবে সাহেবরা পরে। খবরদার, তারাবির সালাতে দ্রুত কোরআন পড়বেন না, কোরআনকে তার তিলের সাথে পড়বেন। ওয়ারাতিলুল কোরআন তারতিলা, কার কথা? তার তিলের সাথে পড়বেন, তাজবীদের সাথে পড়বেন, ধীরস্থির ভাবে পড়বেন। সাইয়েদনা আবু বকর নামাজের মধ্যে যখন দাঁড়াতেন কান্নার চোটে তিনি নামাজ পড়তে পারতেন না, এত কোমল হৃদয়ের লোক ছিলেন। কানা রাকীকাল কলবি ওয়া সারিআল বুকা, অন্তরটা ছিল নরম, আর নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন। আর আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হিসাব আসরা নেই, সারা দিনেও যেটা আমার মনে পড়ে না, নামাজে দাঁড়ালে মনে পড়ে, ঠিক কি না? নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় মাশরাফিকে আউট হইলো না, ছক্কা মারলো না। নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় শেয়ার বাজার উঠলো না নামলো। নামাজে দাঁড়ালে মনে হয় হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি কারেন্ট চলে গেছে, জোরেগন, ঠিক কি না? অনেক ধরনের চিন্তা নামাজের মধ্যে আসে না নাই। সাহাবিরা যখন নামাজে দাঁড়াতেন, মরুভূমিতে সাহাবারা যখন নামাজ পড়তেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবিদের মাথায় মাথায় এসে বসে যেত। পাখিগুলো মনে করতে এগুলো মানুষ না, এগুলো খেজুর গাছ, কারণ নড়ে না চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর মেয়ের জামাই আলীর পায়ের মধ্যে তীর ঢুকলো, তীর ব্যথার চোটে চিল্লায়, কেউ তীর বের করতে পারে না, তীর বের করার জন্য টান দিলে চিৎকার মেরে ওঠে। বিশ্বনবী বেলাল রে বললেন, ইয়া বেলাল আকিমিস সালা, আজান দাও, নামাজ কায়েম করো। আরেক সাহাবী রে বললেন, ও সাহাবী তুমি তৃতীয় রাকাতে নামাজে শরীক হবা, আমি যখন এক রাকাত শেষ করে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে কেরাত শুরু করব, তুমি কাতারের মাঝখান দিয়ে যে আলীর পায়ের তিনটা গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে টান দিয়ে বের করবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন ওই সাহাবী কাতারের মাঝখান দিয়ে যে সাইয়েদনা আলীর পায়ের ওই তীর টান দিয়ে বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। নামাজ শেষ, সাইয়েদনা আলী নামাজের মধ্যে টের পায় নাই, নামাজের পর চিল্লা চিল্লি শুরু পায়ের ব্যথায়, বললেন এত রক্ত কেন, আর আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আলী আমি এক সাহাবীকে তীর খুলতে বলেছি, কারণ আমি জানি তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার কোন হুঁশ তোমার তখন থাকে না, তোমার অন্তরটা আল্লাহর আরশে চলে যায়। নামাজের আগে টানাটানি করে লাভ হয় নাই, নামাজ পড়া অবস্থায় তুমি এমন ধ্যানের ভেতরে চলে গিয়েছো, তোমার পা থেকে জোর করে তীর বের করা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, নামাজের জায়গায় রক্তের সয়লাব, কিন্তু এক বিন্দুর জন্য তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ,
আমাদের নামাজ কি এমন নামাজ? আমরা নামাজও করি আবার দাঁড়িয়েও চুলকাই, আসেনা নাই মসজিদের ডানে বায়ে জানলা থাকলে নামাজও করি আবার জানলা দিয়ে ভেবে তাকাই না, আসেনা নাই নামাজে পড়ি মসজিদের ঘড়ির দিকেও তাকাই কয়টা বাজে, এরকম মুসল্লি আছে না নাই? বিষ্ণু বললেন সল্লু সলাতা মুআদ্দিয়া, বিদায় নামাজ পড়ো, প্রত্যেক সময় যখন নামাজে দাঁড়াবেন ভাববেন হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইওর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, মনে করবেন এটাই হতে পারে আমার ফাইনাল আমার লাস্ট প্রেয়ার শেষ নামাজ। আজকে যে মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট যে বাঁচবো গ্যারান্টি আছে? তো নামাজে যখন দাঁড়াবেন এটা চিন্তা করতে সমস্যা কি? আমার তো কোনো গ্যারান্টি নেই, হতে পারে এটাই জীবনের শেষ নামাজ। এই জন্য নামাজের ব্যাপারে যত্নবান হন। এখন মসজিদ হয়েছে কিন্তু মুসল্লি নাই, জোরে কোন ঠিক কিনা? আকবার।